সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়ে গেল রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার। আজ আরামবাগ পৌরসভার পারুল হাইস্কুলে এই ক্যাম্প শুরু হল। ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ মহকুমা শাসক জাহেরা রিজভি, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ এবং অন্যান্য পৌরসভার কর্মীরা। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে। দুয়ারে সরকারের যে ব্যাপারটা, পরপর তো মানুষের চাহিদা বাড়ছে, তখন অনেকে ভেবেছিল পাবো না, ভেবেছিল কৃষকদের জন্য যেটা 10,000 টাকা করে বোধহয় দেবে না, অনেকে ভেবেছিল বোধহয় এটা গিমিক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা সে 1 সেপ্টেম্বর থেকে পাবে, ভেবেছিল ওটা গিমিক, কিন্তু এটা গিমিক নয়, এটা একদম হাতে হাতে ফল পেতি তারা সকলে বেরিয়ে পড়েছে। এটা 1-2 নম্বর ওয়ার্ডে চলছে। এরপর আমাদের আজকে 1-2 নম্বর ওয়ার্ডে পারুল স্কুলে চলছে। প্রয়োজন এই যেটা হচ্ছে, রাজ্য সরকার নিয়েছে উদ্যোগটা, এটা ভালো উদ্যোগ, কিন্তু মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে, জল পাচ্ছে না ঠিকঠাক, নানান অভিযোগ করছে, এটা নিয়ে কীভাবে কী করছে? আমরা জলের গাড়ি এখানে রাখা আছে পানীয় জলের জন্য, আর স্কুলে আমাদের যেসব স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে এখানে স্কুলেও জল আছে, আমাদের স্পোর্টস কমপ্লেক্সেও জল আছে, এখানে পানীয় জল যেটা বলছে আমাদের এখানে গাড়ি আছে। জলের ব্যাপারটা তিনফলের গরম। আচ্ছা আচ্ছা, এবার যেটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার হওয়ার পর মানুষের আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে। তাই তো প্রথম দিন আমরা দেখুন তাদের সাহায্য করার জন্য সেলফ গ্রুপ থেকে আরম্ভ করে আমরা স্বেচ্ছাসেবী সংস্থা সব বসিয়ে দিয়েছি, আর এখান থেকেই ফর্ম দিচ্ছে। এখান থেকেই প্রথম দিনটা হয়তো মানুষ অনেকে বুঝতে পারছে না, এবার তাদের লাইন দিতে হবে। যারা মাস্ক পরে নাই তাদের আমরা মাস্কও দিচ্ছি পৌরসভার পক্ষ থেকে। তা প্রত্যেককে আমি অনুরোধ করব যে একদিন নয়, আমরা মাইকিংয়ে বলে দিচ্ছি যে 3 দিন টাইম আছে এক একটা ওয়ার্ডে, যদি দরকার আবার একদিন করে আমরা বাড়াবো, কেউ হুড়োহুড়ি করবেন না। কারণ এই যে ব্যাপারটা আছে, যাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে তারাও রেসিডেন্সিয়াল নিচ্ছে, তাদের দরকার লাগবে না, তাদের ভোটার কার্ড আধার কার্ড থাকবেই, তারা সেইটাই করবে। কিন্তু মানুষ তো সব সমস্ত কাগজ নিচ্ছে, যেমন আমাকে রোজ 1,500-2,000। করোনাবিধি কি মানা হচ্ছে? করোনাবিধি মানার জন্য ওই জন্যই তো আমরা হাতে মাস্ক নিয়ে দেখছেন আমরা এ করছি, আমরা মাইকিংও করছি, মানুষকে বলছি যে আপনারা করোনাবিধি মেনে আপনারা যে যার লাইনে দাঁড়াবেন। স্যার কী কী করছেন আজকে এখানে? আজকে এখানে হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যে দুয়ারে সরকারের যে প্রকল্পগুলো আছে সেই লক্ষ্মীর ভাড়ার থেকে আরম্ভ করে ছাত্রদের থেকে আরম্ভ করে ছাত্রদের যে কর্মসূচি আছে, তারপর হচ্ছে কৃষির ব্যাপারটা আছে, যা জমি জায়গার ব্যাপার আছে, বেকার ছেলেদের ব্যাপার আছে, বিভিন্ন যে কর্মসূচিগুলো আমাদের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো এখান থেকে যদি কারো অন্য কর্মসূচির কাগজ জমা নেবে, কিন্তু যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতাটা এসডি অফিস থেকে ফর্ম নিতে হবে, ওটা ওখানকার আছে, আর কিছু মানুষের বাকি আছে। আমাদের প্রায় এখনও প্রায় আরামবাগ পৌরসভার প্রায় 80-90% হয়ে গেছে, যদি 10% কারো যদি বাকি থাকে তাদের আমরা বলছি এসডি অফিস থেকে নিতে। তাই আজকের যে প্রত্যেককে আমরা মাইকিং করছি, আমাদের এসডিও ম্যাডাম এসছে, প্রশাসনের লোকেরা এসছে, সর্বদপ্তর আছে, আমরা বলেছি যে করোনা বিধি মেনে করুন, আর আমরা ছেলেদের বলেছি যে মাস্কগুলো যারা যে পরে নেই, স্বেচ্ছাসেবী সংস্থা আছে এরা সব মাস্ক নেই। জির অনুপ্রেরণায় যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পর জন্য আজ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আগামী দিনে আমাদের এই ফর্ম ফিল আপ চলতে থাকবে। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে জয় জোহার বা স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরও বিভিন্ন রকম যে প্রকল্পগুলো রয়েছে মমতা ব্যানার্জি চালু করেছেন, সমস্ত প্রকল্পের কাজই এখানে ফর্ম ফিল আপ হবে। আমরা চাই যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারে, সেই জন্য আমরা সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা বসেছি যাতে মানুষকে সহায়তা প্রদান করতে পারি, একদম ফ্রি অফ কস্টে মানুষকে সহায়তা প্রদান করতে এসেছি, ফ্রি অফ কস্টেই। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা জানি যে মানুষের কাজ করব কোনো পারিশ্রমিক ছাড়া। আমাদের এখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত কিছুরই ফর্ম ফিল আপ চলছে, মেন আজকে লক্ষ্মী ভাণ্ডারের জন্যই ফর্ম ফিল আপ চলছে। আমার পরিচয় আরামবাগ শহর তৃণমূল যুব কংগ্রেস কমিটি।
মানুষের উচ্ছ্বাস তো অবশ্যই বেশি, কারণ মমতা ব্যানার্জি সুযোগ সুবিধা যেভাবে প্রদান করেছে মানুষ বুঝতে পারছে যে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি যে কথা দিয়ে কথা রাখতে পারে। তাই মানুষের আশ্বাস তৈরি হয়েছে, মানুষের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, ভরসা তৈরি হয়েছে। তাই আজকে আমাদের মমতা ব্যানার্জির ওপর ভরসা রেখে সাধারণ মানুষ আজকে উচ্ছ্বাসে মেতে উঠেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রকল্প মানুষের কাছে পাওয়ার জন্য। আজকে এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের হচ্ছে আগামী দিন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ চলবে। আমার নাম প্রিয়াঙ্কা দাস। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।